হয়, মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের কার্যালয়ের সন্মুখত। আর আজি এই পুরাতত্ত্ব বিভাগের কার্যালয় ঘেরাও করেছে টাই আহোম ছাত্র সন্থার শিবসাগর জেলা সমিতি। মই দেখাইছো এয়া যমুনা শিবসাগরের যে ঐতিহাসিক যমুনা, সেই যমুনা বেদখল মুক্ত করার দাবি এই ধরনের কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেছে আটাইটো নেতা কর্মী সকলে। স্বর্গদেউ উদ্রসিংহ স্বর্গদেউ শিবসিংহ রাজত্বকালত নির্মাণ করা হয়েছিল শিবদৌল, আর তার কাষতে খন্দোৱা হয়েছিল সেই যমুনা। কিন্তু সেই যমুনা বর্তমান বেদখলকারী কবল ইয়া দেখিছে এটি তলাবন্ধ কার্যসূচী কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগের কার্যালয় সময়তে এই ধরনের আরক্ষী আর আটাশো কর্মীর মাজত হাতাহাতি সৃষ্টি হয়েছে। এয়া পুরাতত্ব বিভাগের কার্যালয়ত গেটত তলা লগাবলৈ তেওঁলোকে এই ধরনের চেষ্টা করেছে আর আরক্ষী বাধা প্রদান করেছে। ইয়া দেখাই আছো শিবসাগরের যমুনাকে ধরে কেতবোর কীর্তিচিহ্ন বেদখলকারীয়ে দখল করা বলে কেতবোর কীর্তিচিহ্ন ভূমি বেদখলকারীয়ে কবলত করা বলে তেওঁলোকে দীর্ঘ দিনের অভিযোগ উত্থাপন করে আছে। কিন্তু তারপরও এই কীর্তিচিহ্ন সমূহের ভূমি বেদখল মুক্ত নকরা আজি এই ধরনের ক্ষোভ প্রকাশ করেছে আটাশে। মই দেখাই আছো ইয়ার মাজতে দেখিছে তলা লগাবলৈ চেষ্টা করেছে, মই ভাষ্য লবলৈ চেষ্টা করি মাজতে প্রথম কথা হল আপনাদের জানে যে এটা খুব অকমন্য বিভাগ এই আর্কিওলজিক্যাল সার্ভে যেটা আমার শিবসাগর অফিস টু এলোকের চকুর সম্মুখতে তলাতল ঘর অবৈধ দখল হয়েছে, এলোকের চকুর সম্মুখতে যমুনা দখল মুক্ত করব নাই। গতি আজি আমি এই অকমন্য বিভাগটুক আমি তলা বন্ধ করে আমি এই বিভাগটিতে কোনো অকমন্য কাম নয় সেটা কইসো আর আগন্তুক দিনে আমার কার্যসূচী আরো শক্তিশালী হবে। ইতিমধ্যে ডিসি কোর্ট ভরাও করি বলে আমি কার্যসূচী গ্রহণ করেছি 22 তারিখে। গতি আজি এই প্রতিবাদী কার্যসূচী পুনঃ সকল বিচারছো যে এই অকমন্য বিভাগটির কোনো কাম নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিভাগের জড়িত যে বিষয় কোনছে ইয়াত বহে মই সকলে বিরুদ্ধে ব্যবস্থা লোবলে আমি দাবি জানাইছো। সেইখিনি কথা আমি কৈছো যমুনাখন আজি চকুর সন্মুখতে এই ডিপার্টমেন্টের চকুর সন্মুখতে ডিসি অফিসের চকুর সন্মুখতে রাইজে বেদখল কৰি কৰি গৈ আছে, মানুহে বেদখল কৰি কৰি গৈ আছে। কিন্তু আজিলৈকে তেওঁলোকে ন্যূনতম একোটা স্টেপ ল'ব নোৱাৰিলে, যমুনা পতা তেওঁলোকে দি ৰাখিবলৈ ধৰিছে মানুহক, তাক ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ মানুহে জনাই আছে। গতিকে আমি এই ডিপাৰ্টমেণ্টটো এক অসামান্য আৰু অপৰাধ্য বুলি আমি গণ্য কৰিছো। হয়, এয়া মই দেখাইছো যে পুরাতত্ব বিভাগের শিবসাগর বংশুপাত যে কার্যালয় আছে সেই কার্যালয়ত এয়া কার্যালয়ের যখন মূল গেট আছে সেই গেটের সন্মুখত আহরণে তলা লগাই বর্তমান বন্ধ করে দিয়েছে আটাশো এই সকল প্রতিবাদকারী। মই পুনৰ ভাষ্য লবলৈ চেষ্টা করি। গতি আমি অবশেষে আমি বাধ্য হলো যে ভারতীয় পত্র বিভাগের যে শিবসাগর শিবাস্তর যে অফিস এই অফিসে আমি তলা মারিবলৈ বাধ্য হলো। ইতিমধ্যে আমি তলা মারিছো আর ইয়াত আসলে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করব নিবিচার আর আমার যদি দাবি প্রশাসনে মানি মানিব লাগিব। আমার যদি আসলে বেদখল মুক্ত করব কারণ আমি বারম্বার দাবি উত্থাপন করে আছি এই বিলাক বেদখল মুক্ত করব, যমুনা বেদখল মুক্ত করব, শিবসাগরের তলাতল ঘরের ঐতিহ্য আমার সংগ্রহণ করব, শিবসাগর তলাতল ঘরের চারিবের যে আসলে অবৈধ বেদখল হয়েছে বা শিবসাগরের যে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের যে কার্যালয় আছে সেই কার্যালয় বর্তমান ঘেরাও করে রাখিছে আটাশো বহুসংখ্যক বিষয়ববীয়া তথা কর্মীয়ে। আর এই ক্ষেত্রে আসলে অনাগত দিনত পুরাতত্ত্ব বিভাগ আর জেলা প্রশাসনে যমুনা বেদখল মুক্ত করবলে সক্ষম হবনে নহয় সেয়া কিন্তু লক্ষণীয় হব।